তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আমাদের চলছে মোটামুটি। আজকে তোমাদের সঙ্গে কিছু গল্প করব। কি বাবা, আমরা তো একটু বাজারে গিয়েছিলাম, সেখানে কিছু কেনাকাটা করে মেলা ঢুকে গেলাম। আর মেলায় যে গাড়ি দেখছো, হাতি দেখছো, আমার ছেলে দেখবে উঠবে না। আমরা খুব তাড়াতাড়ি মেলা গিয়েছিলাম, সন্ধে লাগতে না লাগতে, তখন ভিড় কম ছিল। যখন আমরা আসছিলাম তখন ভিড় বেশি হয়ে গেছিলো। আর এই জাম্পিং যে কোয়ার্টারটা যেটা থাকে, এটা গোলটা দেখছি, সব বাচ্চা উঠছিল, আমার ছেলে উঠবে না। তো আমার ছোট্ট ঋদ্ধাংশের জন্য কিছু খেলনা সব কিছু কিনে নিলাম, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। কেচির মতো? হ্যাঁ বাবা। আমাদের ফটোশ্যুট আমরাই করে থাকি যে যথাক্রমে। যাই হোক, দুই বীরাঙ্গনা বোনের কথা বলবো, যা তার বাবা মার পাশে দাঁড়িয়েছে, অবশ্য মায়ের পাশে দাঁড়িয়েছে। তারা দুই বোন দশভূষার মতো। এক বোনের সঙ্গে আমার যদিও দেখা হয়েছে, বড় বোনের সঙ্গে, ছোটো বোনের সঙ্গে দেখা হয়নি আমার তখন দোকানে। ওর মা অসুস্থ, খুবই অসুস্থ, ক্যান্সার পেশেন্ট। যদি কেউ কোনো রকম কিছু কেউ করতে পারে তা অবশ্যই করবে। এটা আমি এক ছোট্ট একজন ব্লগার, ছোট্ট ইউটিউবার, আমি সেই মেসেজটা একটু দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। দশভূষা এই কারণে পড়াশোনা করছে, সংসারের কাজকর্ম করছে, বাড়ি কাজকর্ম করছে এবং ফুচকা দোকান চালাচ্ছে। এটা কম কথা না, কিন্তু এটা বিশাল বিশাল পাওয়া। এতে সে সাহসী দশভূষা মেয়ে, তার সঙ্গে তার বান্ধবী এবং আমরা মা ছেলে একটু ফটো তুলে নিলাম। আর মেলাতে লাইন চলে গেছিলো, তখন মা ছেলে একটু ফটো তুলে নিলাম। আর সেই ফাঁকে তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিই। বন্ধুরা, বাবা মা এমন জিনিস, এর কোনো দ্বিতীয় কিছু হয় না। বাবা মার উপরে কোনো ভগবান, কোনো দেবতা, কোনো গুরু কিছু হয় না। লাইন চলে গেছে, দেখ আমার ছেলে ফুসকা কখন কিছু না, ঠিক নেই। হ্যাঁ, লাইন নাই, লাইন নাই, লাইন নেই, এই 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 লাইন চলে গেছে, লাইন চলে গেছে, সব অন্ধকার, সব অন্ধকার, দুনিয়া অন্ধকার, লাইন চলে গেলে দুনিয়া অন্ধকার। পাইছি, আমি আমার বাড়িতে এসে একটু নিজের ফটোশ্যুট করে নিলাম, কি আর করা যাবে। আসি, ভালো লাগা খারাপ লাগা নিয়ে আসি এবং যাই। ছেলে একটু খেলা করছে, ভালো লাগা খারাপ লাগার জন্যই। হ্যাঁ ছেলে, তুমি কোথায় এসছো? মামা বাড়ি? মা যেহেতু নেই, দুঃখ কষ্ট তো হয়। তো যেটা বলছিলাম বন্ধুরা, একটু জিনিসগুলো একটু কেনাকাটা করে নিলাম এসে। আমার ছেলে একটু খেলা করছে, আর সেই বীরাঙ্গনা মেয়ে, ওদের কথা কি বলবো, ওরা মানে কতটা মনোবল, কতটা সাহসী থাকলে এরকম পাওয়া যায়। আর ফুচকা খেলাম, অবশ্যই তো ফুচকা খুব ভালো, খুবই সুস্বাদু।
তোমরা আশা করি অনেকেই খেয়েছো যারা স্থানীয় বাসিন্দা আর কি শালবাড়ি। বাইরে যদি কেউ কখনো আসো ওদের থেকে খেয়েও। ওরা বিক্রি করে, ওরা ফুলবাড়ি রোডে ওখানে বিক্রি করে, কালী মন্দির আছে ওখানে স্থানীয় দোকান ওরা, আর এমনি মেলা বা কোনো কিছু হলে যেখানে সেখানে ওরা তখন থাকে, মানে আশেপাশেই থাকে স্থানীয় জায়গাতে। আর এইটা ফুচকা, আমার ছেলে তো ফুচকা খেলোই না, বোনটাকে দিলোকে খেতে, ওই হাফ খেয়ে ওই তো বাড়িতে নিয়ে এলো। তাহলে ভাবো আমার ছেলে কেমন খাওয়া দাওয়া করে। এটা বলছিলাম পড়াশোনা সামলে, বাড়ির কাজকর্ম করে, যারা সংসারে কাজ করে তারা জানে যে কতটা কষ্ট, তো সেগুলো করে তারপরে আবার বাবা মার পাশে দাঁড়ানো, আর আবার ফুচকার দোকান যেহেতু করে সেগুলো সব জোগাড় করা, চারটিখানি কথা না, মানে বিশাল বিশাল পাওয়ার, কতটা মানসিক এবং মনের থেকে দৃঢ় শক্তি। গার্জেন আমাকে করতেই হবে, পারতেই হবে, তখনই একটা মেয়ে পারে। কোনো মেয়ে কিন্তু ফেলনা না, ছেলে মেয়ে অবশ্যই সমান, একে অপরকে প্রয়োজন। আমরা মেলা ঘুরে এলাম, বাজারে ঘুরে এলাম, কত লোকের সঙ্গে আলোচনা হলো, কথা হলো, কত ভালো লাগলো, কত গল্প করলাম, আমি ভূ দেখলাম, কত কিছু না ঘটনা দেখলাম, কিন্তু কিছুতেই চললাম না, তাই না বাবা? আমার ছেলে ভয় পায়, কিছুতেই চললো না, সব কিছু চড়ার জন্য পাগল, ফুচকা খেলো একটা, হাফ খেলো, হাফ ফেলে দিল, এখন খেলছে, কেনাকাটা করেছি মেলার থেকে, ছিল খেলছে না বাবা। আমি যদি আসি এখানে কম আসা হয়, থাকা হয়, তবে তো আমি অবশ্যই ফুচকা খাবো। আমার ছেলে আমাকে কানের পরিয়ে দিচ্ছে, দাও দাও, ও বাবা, ও বাবা, ওলে 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 বাবা, হয় না হয় না, তুমি আর একটু বড়ো হও, তারপরে মাকে সাজাতে পারবে। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ছেলে আমার খুবই ছোট। বাবা বাড়িতে আনন্দ, কিন্তু দিদা নেই, এই তো আমাদের লাগেজ। আমার মাও মানে কি বলবো, খুবই স্ট্রং লেডি ছিল। এই কাজ মামা বাড়ি এসে লাইট বাইলেট বন্ধ হয়ে গেল, লাইটের সুইচ দিবে, বন্ধ করবে আর অফ করবে, বাড়ির সুইচ দে, অন্ধ করে গেল, বাইরে অন্ধকার, অন্ধ করে গেল, সুইচ দে, সুইচ দে বাইরে। একটু আমাদের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি, যাবে গে, এত ই করলে তো মেয়ে থাকবে নাকি, মেয়েকে থাকতে দে ভালো মতো, দুষ্টু করিস কেন? আমার মাও অনেক অবহেলা শিকার হয়েছে, মানে লাঞ্ছনার শিকার হয়েছে, কিচ্ছু ছিল না সেখানে, সবকিছু করে সে চলে যাবে, ভয়ও পায় বা খেলতে ইচ্ছে করে, আর যায় না অন্ধকার দিকে, লাইট নাই, জানে 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 মিনি চলে গেছে, চলো। এসে ভুট্টা দেখে মনটা শান্তি হয়ে গেলো, খাওয়া হয়নি, দেখি কখন খাই, আর ছেলে খেলা করছে, এই তো মামা বাড়িতে এসে কি আর করবে, ওর তো দিদা নেই, আমার সঙ্গেই থাকে, যা করি, যখন মাম্মারা দাদুরা বাড়িতে আসে তাদের সঙ্গে খেলা করি, এই তো আমাদের জীবন চলছে, কাজকর্ম তো চলবেই, চলছেই। মাসকালার ডাল মাছের মোড়ার মাছ কাটা দিয়ে করেছে, একটা ঘুগনি করেছে, এটা সব গুছোতে হবে, এখন কি করা যাবে, মা যেহেতু নেই, একটু আমলকি খেয়ে নিলাম, হজমেরও দরকার আছে, একটু কাজকর্ম করে নিচ্ছি, সব গুছিয়ে নিচ্ছি, এলোমেলো যেহেতু থাকে ওরা যথেষ্ট করে, কে করবে, ওদেরই করতে হয়, তার মাঝে আমার ছেলে খেলা করছে। আটা ভরা হয়ে গেল, এই যে আমার ছেলে, কি করো তুমি আজকে? আমি যেটুকু বা যতটুকু আমরা, অবশ্যই বাবা মার জন্য। দুম্মার পিড়ি, দুম্মার পিড়িতে উঠেছ? বাবা মারা তো সন্তানকে ভালোবাসে, সন্তানদেরও বাবা মাদের ভালোবাসে অবশ্যই, তবে কিছু কিছু ক্ষেত্রে বেশি ভালোবাসে। শিখেছি আমার শাশুড়ি মার কাছে, উনি তো তিন চারটা ভাজে, আমি দুটো আর কি শিখেছি। বাবা মা অমূল্য সম্পদ, মানে এর কোনো দ্বিতীয় ভাগ হয় না, যার নেই সে বুঝতে পারে, আমাদের সকলের তাদের সেবা শুশ্রূষা করা উচিত, আর তোমরা আমাদের পাশে আসো, অনেক ধন্যবাদ। বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা, তোমাদের আশিস কাম্য, আমাদের যেটুকু তোমরা সাপোর্ট করছো।